যুগের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফ কে আরো প্রশিক্ষিত ও দক্ষ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কেবল দেশই এগিয়ে যায় না, একই সাথে অপরাধী ও জঙ্গিরাও অপরাধের ধরন পাল্টায়, আর তাই এসএসএফ কে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে সরকার। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য 1986 সালে রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী গঠিত হয়। পরবর্তী সময়ে এই বাহিনীকে স্পেশাল সিকিউরিটি ফোর্স হিসেবে নতুন নাম দেয়া হয়। সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী প্রেষণে নিযুক্ত অফিসারদের নিয়ে এই ফোর্স গঠিত। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিয়ত প্রযুক্তির আধুনিকায়ন ও অপরাধের ধরন পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে এই বিশেষ ফোর্সকে আরও প্রশিক্ষিত করা হচ্ছে। একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব, খুব বড় একটা মানে আমি বলবো যে চ্যালেঞ্জ ছিল। এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিত করেছেন। এসএসএফ এর দক্ষতার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, শুধু আমাদের দেশেই নয়, বিদেশি অতিথিরা এই নিরাপত্তা বাহিনীর কাজের প্রশংসা করেছে। আমরা 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত ব্যাপক কর্মসূচি নিই এবং সেখানে আমরা কয়েকজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে আমন্ত্রণ জানাই। যখনই যে এসেছেন এবং আমাদের এসএসএফ এর সদস্যরা এত চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন যে প্রত্যেকেই প্রশংসা করেছে এবং সকলেই দক্ষতা এবং তাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছে। উন্নয়নশীল দেশের অর্জিত মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। যে আমরা বাংলাদেশ, যে বাংলাদেশ মাত্র 3.5 বছরের মধ্যে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছেন, আজকে সেই দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। উন্নয়নশীলের মর্যাদা আমরা পেয়েছি, সেটাও আমাদের ধরে রাখা এবং এগিয়ে যাওয়া, এবং সেটা আমরা এগিয়ে যাচ্ছি। আজকে দারিদ্র্যের হার হ্রাস করা, এটা আমাদের একটা লক্ষ্য। ফারজানা শোভা, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।